নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নিয়ে নতুন একটি আপডেট কিন্তু চলে এসেছে তো এই বছর কিন্তু সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করানো হবে যেখানে চার হাজার প্লাস শূন্য কিন্তু রিক্রুট করানো হবে তার কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিছু চেঞ্জ করা হচ্ছে তেমনই কিন্তু একটা আপডেট প্রকাশ করা হয়েছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে চলেছি কি সেই আপডেট আসছে এবং সেখানে কি বলা হয়েছে সব তথ্যই তোমরা পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাইরে রাখবে এবং যদি তোমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা কী সেই আপডেট চলে এসেছে সেটা আমরা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে তো আমি এখানে জুম আউট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ তো দেখো এখানে বলা হয়েছে এই যোগ্যতা থাকলেই মিলবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি তো নতুন কিন্তু আপডেট করা হয়েছে কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের বিষয়ে নতুন করে সিভিক ভলেন্টিয়ার হিসাব হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো নতুনভাবে কিন্তু সিভিক ভলান্টিয়ার নিয়োগ করানো হবে তবে এর জন্য থাকতে হবে একটি বিশেষ গুণ এই পদে নিযুক্ত হওয়ার জন্য দারুণ সুযোগ দেওয়া দারুণ সুযোগ করে দেওয়া হচ্ছে বলে ভালো খেলাধুলো খেলাধুলোর জন্য তো যারা ভালো খেলাধুলো করো তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ তোমাদের দিচ্ছে রাজ্য সরকার পক্ষ থেকে তারা কিন্তু সিভিক ভলান্টিয়ারের চাকরি পেতে পারো এদের সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করার কারণ হিসেবে রাজ্য জানাচ্ছে তরুণ প্রজন্মকে আরও খেলাধুলায় উদ্যুক্ত করা তো যারা এখানে ডিস্ট্রিক্ট লেভেল এবং ভালো খেলাধুলোর জন্য সাথে যুক্ত আছো ভালো খেলাধুলো করো তারা কিন্তু এখানে আগে সুযোগ পেতে পারবে তা কিন্তু বলা হচ্ছে খেলাধুলায় সফল হবার এই একই রকম রকম সরি খেলাধুলায় সফল হওয়া রকম চার হাজার তিনশো চব্বিশ জনকে ইতিমধ্যে সিভিক ভয়েন্টের পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে তো অলরেডি কিন্তু তিন হাজার চার চার সরি চার হাজার তিনশো চব্বিশ জনকে কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়েছে এই বছরে ঠিক আছে এটা কিন্তু খবর কিন্তু কেউ পাবে না এটা কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়ে গিয়েছে তাই আবারও কিন্তু আমি আগের দিনকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে চার হাজার প্লাস শূন্য পদে কিন্তু নতুন চার হাজার সাতশো আটশো শূন্য পদে কিন্তু নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিযুক্ত করবে সারা রাজ্য জুড়ে তবে সেখানে কিন্তু এই যে যে যোগ্যতার কথা বলা হয়েছে এখানে সেটা কিন্তু প্রযুক্তি বা সেই এই যে মানে গুণ এই গুণটা কিন্তু ব্যবহার করা হতে পারে বা যারা খেলাধুলোয় পারদর্শী তারা কিন্তু এখানে সেখানে কিন্তু অগ্রাধিকার পেতে পারে তেমনটি কিন্তু মনে করা হচ্ছে তবে যখনই অফিসিয়ালি কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হবে তখনই কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কী সেই নিযুক্ত সেই বিজ্ঞপ্তির কী বলা হচ্ছে এবং যোগ্যতার কথা কি বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানতে পারবে তবে আবারও কিন্তু সিভিক ভ্রান্টের রিক্রুটমেন্ট করবে তেমনটি কিন্তু মাননীয় জানিয়ে দিয়েছেন যখনই আপডেট আসবে তখনই কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য